মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা, কুয়েতে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেফতারের নির্দেশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করায় কুয়েতের স্থানীয় আইন লঙ্ঘন করে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। দেশটিতে বিদেশী এবং প্রবাসীদের যে কোনো ধরনের বিক্ষোভ, সভা সমাবেশ নিষিদ্ধ এবং দণ্ডনীয়। কুয়েতের ফাহাহিল এলাকায় শুক্রবার জুমার নামাজ শেষে কিছু সংখ্যক প্রবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে অবস্থান এবং বিক্ষোভের আয়োজন করে। শনিবার স্থানীয় আরবি দৈনিক আল রায় পত্রিকায় অবস্থান এবং বিক্ষোভের সেই সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, আইন লঙ্ঘন করায় প্রবাসীদের গ্রেফতারের নির্দেশ জারি করা হয়েছে, তাদের গ্রেফতারে কাজ করছে স্থানীয় প্রশাসন। গ্রেফতারকৃতদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তারা পুনরায় যেন কুয়েতে প্রবেশ করতে না পারে সেই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রবাসী সহ সবাইকে যথাযথভাবে স্থানীয় আইন মেনে চলতে বলা হয়েছে। উল্লেখ্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতে বিজেপি দুই নেতার অবমাননাকর বক্তব্যে প্রতিবাদের ঝড় শুরু হয়েছে কুয়েত, কাতার, আরব আমিরাত সহ আরব দেশগুলোতে। এরপর বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা বিক্ষোভ এবং প্রতিবাদ করছে। অন্যদিকে ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের বিশাল ডিপো ধ্বংস করল রাশিয়া। রাশিয়া জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের টেরনোপিল অঞ্চলে আমেরিকা এবং ইউরোপ থেকে আসা সরবরাহ করা অস্ত্রের একটি বিশাল গুদাম ধ্বংস করা হয়েছে। এই হামলায় ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভরোদোনেস্ক শহরের রাস্তায় রাস্তায় ইউক্রেন এবং রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে খবর প্রকাশের দিন পশ্চিমা অস্ত্রের গুদাম ধ্বংসের কথা জানালো রুশ সরকার। এর আগে বেশ কয়েক দফা মার্কিন এবং ইউরোপীয় অস্ত্র চালানের উপর হামলা চালিয়েছে রাশিয়া। চলতি মাসের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাতে রুশ সেনারা হামলা চালাবে। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের নেতারা অস্ত্র সরবরাহ জোরদার করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি বারবার আবেদন জানাচ্ছেন। এদিকে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা আজ জানিয়েছে, রুশ সেনারা ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিশাল অস্ত্র ভাণ্ডার ধ্বংস করেছে। এছাড়া রাশিয়ার বাহিনীর হাতে ইউক্রেনের তিনটি EU-25 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। ইউক্রেনের সূত্রগুলো অস্ত্র গুদামে হামলার কথাও নিশ্চিত করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল বিশ্বের সর্বশেষ নিউজ। সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।